প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। আমি এখন গেহস্থানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে আগ্রাবাদ বাড়ি বিল্ডিং মোড়ে ইসলামিয়া হাসপাতালের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন এই ট্রেড সেন্টার এবং সেখানে রাস্তা জুড়ে অসংখ্য যানজট দেখা যাচ্ছে। এই মুহূর্তে যে বেশিরভাগ স্টুডেন্টরা এখন ট্রাফিকের দায়িত্ব পালন করতেছে। আমরা কয়েকজন স্টুডেন্টের সাথে কথা বলবো, একটু বোঝার চেষ্টা করবো তারা কেন এই দায়িত্বটা কেন পালন করতেছে। সে ট্রাফিক ব্যবস্থা, ট্রাফিক ঠিক না থাকার কারণে মূলত তারা শিক্ষার্থীরা মূলত এই ট্রাফিকের নিয়ন্ত্রণটা নিচ্ছেন। এখানে আমার সামনে একজন জিনের নাম হচ্ছে স্কুল কলেজের ছাত্ররা মিলে বা সিটির ভাইয়েরা মিলে আমরা আমাদের চট্টগ্রাম শহরটা আবার পুনরায় আগের মতো স্থিতিশীল করে রাখার চেষ্টা করছি। তোমাদের এটা কে করতে বলছি? আসলে আমাদের সংগঠন রক্তিম পাতিঘরের উদ্যোগে আমরা এসেছি। এটি একটি প্রতিষ্ঠান, এটি সাধারণত বিভিন্ন মূর্ষ রোগীর রক্ত দান রেখে এটি রেখে চলেছে। কতজন নামছ তোমরা এখানে কাজে? আসলে আজকে কালকে আমরা আমাদের যে প্রোগ্রামটা ছিল কালকে আমরা ছিলাম প্রায় 25 জনের উপর, আজকে প্রায় 30 জনের উপরে আমরা বর্তমানে রয়েছি। আমাদের শুধু এখানে না, আমাদের পিরপুর, আগ্রাবাদ, গোরখপুর সব জায়গায় আমাদের টিম মেম্বাররা বিস্তৃত রয়েছে। তো তোমার দেওয়া হয় না? আসলে স্টুডেন্ট হিসেবে আমাদের কিছু দেশের প্রতি দায়িত্ব কর্তব্য রয়েছে। আমরা সেই প্রেক্ষিতে বর্তমানে আমাদের যে বিবেকের যে আপনার কাজ, বিবেকের অনুশোচনা থেকে দেশের যে পরিস্থিতি, আমরা যদি ছাত্ররা এগিয়ে আসতে না পারি তাহলে এই দেশটি সম্পূর্ণ অস্থিতিশীল হয়ে যাবে। তাই আমরা স্ব-উদ্যোগে নিজেরাই আমাদের এই দেশের পরিস্থিতি ঠিক করার জন্য আমরা এসেছি। তুমি তো একজন স্টুডেন্ট না? আপনারা কতদিন থাকবেন এরকম? নামটা কি বলবেন? আমার নাম রিয়াজ। কোন কলেজে? আমি পাঁচতলি কলেজে। পাঁচতলি কলেজে না? আর আপনি? আমি ইসলামিয়াদের। আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, ধন্যবাদ।